আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার। আর শুরুতেই জানাবো শিরোনাম। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, সরবরাহে ঘাটতি না থাকলেও দাম নিয়েই যত চিন্তা ক্রেতা বিক্রেতার। ডাবল দাম, যেটা 2 লাখ টাকা ছিল সেটা 4 লাখ টাকা চাইতেছে। খরচ বেড়ে গেছে, গরুর দামও তো বেড়ে গেছে, আমরা তো সেটা এটা পাচ্ছি না ভাই। নদীপথে যাত্রী চাপে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। গাড়ি পেতে অনেক দেরি হয়েছে, বিকজ সিলেটের অনেক বাসগুলো সামনে ছিল। মাছ ছাড়া যাতে উঠবে না, হেলপার কন্ট্রোলের মাছ থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দেশে 11 লাখ ছাড়ালো করোনা শনাক্ত, ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মানার তাগিদ, পরীক্ষামূলকভাবে পোশাক শ্রমিকদের টিকাদান শুরু। প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ডক্টর শামসুল আলম, দায়িত্ব পেতে পারেন পরিকল্পনা মন্ত্রণালয়ে। প্রশাসনের কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, কৃষক শ্রমিক খেটে খাওয়াদের সম্মান করার নির্দেশনা। মক্কা থেকে মিনায় জড়ো হলেন হাজিরা, কাল আরাফাতে খুতবা, আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে রোবট সহ ডিজিটাল প্রযুক্তির সহায়তা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল টাইগাররা, অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না সাকিব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে বিস্তারিত, ছোট গরু 50 থেকে 80 হাজার আর মাঝারি আকারের গরু 90 হাজার থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রাজধানীর আফতাবনগর পশুর হাটে। বিক্রেতারা জানান, কোরবানি সামনে রেখে ছোট এবং মাঝারি গরুতেই নগরবাসীর আগ্রহ বেশি। ক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত হলেও গরুর গতবারের চেয়ে অন্তত 15 ভাগ বেশি দাম। সোমবারে বিকেলের পর পশুর দাম কমবে বলে ধারণা তাদের। কুষ্টিয়ার কেতাবালি মোট 8টি গরু নিয়ে বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগর হাটে এসেছেন। দামে না মেলার কারণে গরু বিক্রি হয়নি একটিও। তারপরও পরম যত্নে গরুগুলোকে আকর্ষণীয় দেখানোর প্রাণান্ত চেষ্টা তার। 1,05,000 বেচলে লাভ, 1,00,000 বেচলে ক্যাশ ওই সাইড থেকে। ছোটগুলোর অবস্থা কেমন? ছোটগুলো গরু 60-65 বেচলে পড়তে হবে, 50-55 বলেছে। হাটের 2 দিন পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত দাম না পাবার অভিযোগ করছেন বিক্রেতারা। তাদের দাবি, রাজধানীর মানুষ বড় আকারের গরু পছন্দ করলেও দামের ক্ষেত্রে কৃপণতা করছেন। এবারকার গরু আপনার গ্রাম থেকে দাঁড়া আনছে 25,000, 22,000, 23,000, 24,000 টাকা কিনে আনছে, তারপর খরচ আছে বুঝেন। গতবার থেকে আনাবার থেকে তো এবার খাবারের দাম বেশি, সব কিছুরই দাম বেশি, সেই তুলনায় তো গরুর দাম কম। খাবারের মূল্য এবং যাতায়াত খরচের কারণে গত বছরের থেকে গরুর দাম 10 ভাগ পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। 20,000 চাচ্ছে 1,00,000, 5 মণ হবে। এটার দাম চাচ্ছিলাম 1,25,000 টাকা, দেখা যাচ্ছে যে 1,00,000, 1,05,000 টাকা হলে ছাড়া যাবে। দাম বেশি হইলে কম হইলে আমার যেটা বাজেট আমি ওই টাকা দিয়ে গরু কিনবো। দুপুরের পর হাটে ক্রেতা সমাগম বাড়তে থাকে। বাজেটে না কুলোনয় গরু পছন্দ হবার পরও অনেকেই কিনতে পারছেন না, আবার কেউ কেউ অপেক্ষা করতে চাইছেন মঙ্গলবার দুপুর পর্যন্ত। মানে ডবল দাম, যেটা 2 লাখ টাকা ছিল সেটা 4 লাখ টাকা চাইতেছে, যেটা আপনার 1,50,000 টাকা হওয়ার কথা সেটা 3 লাখ টাকা চাইতেছে। ব্যাপারীরা মনে করতেছে কি, গেল বছর লান এবার গরু মানে দাম হবে, এই জন্য হেরা আর কি ছাড়তেছে না। যে গরু যেমন মাংস আছে সেমন অনুযায়ী দাম বলুক, সুন্দর লাগবে, বেচা কিনা হবে পরের হিসাব। মানে খরচ বেড়ে গেছে, গরুর দামও তো বেড়ে গেছে, আমরা তো সেটা এটা পাচ্ছি না ভাই। হাটের হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গরু ঢুকবে রাজধানীতে, তার পাশাপাশি আবহাওয়া খারাপ হলে দাম আরও কমবে, এমনই আশা ক্রেতাদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আফতাবনগর হাটে আছেন সহকর্মী নাজমুল হোসেন, যাচ্ছি তার কাছে। নাজমুল, হাটে বেচা বিক্রি কি বেড়েছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
দেবাশীষ সন্ধ্যার পর থেকে কিন্তু বিক্রি বেশ বেড়েছে, তবে ব্যাপারীরা তারা কিন্তু দাম কমানোর তাদের কোনো ইচ্ছা নেই, কারণ গত বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু তারা আসলে এবার শেষ মুহূর্ত পর্যন্ত কাঙ্ক্ষিত দামের জন্য তারা অপেক্ষা করছে, সেই চেষ্টাই করছে। আর ছোটো সাইজের যে গরুগুলো রয়েছে আপনাকে একটু দেখাতে চাই, এই গরুগুলো কিন্তু 40-50 হাজার টাকার গরু কিন্তু সেটা 60-70 হাজার টাকা এরকম কিন্তু বিক্রি করা হচ্ছে, এমনই অবস্থা আমরা দেখছি। আর কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে হাটে যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা, এই কাদার মধ্যেই এক ধরনের মানে মানুষের ভোগান্তি, সব কিছু ভোগান্তি মেনে ক্রেতার ঢল যদি বলা যায়, সেই অর্থে ঢল নেই, যারা কিনছেন কিনে ফিরছেন তাদের সাথে কথা বলে খুব যে সন্তুষ্ট এরকম না, কারণ তারা বেশিরভাগ যারা আছেন তারাই তারা বলছেন যে যে রকম দাম তারা আসলে প্রত্যাশা করেছিলেন সেরকম দাম তারা সেরকম পাচ্ছেন না। আমরা চেষ্টা করেছি কয়েকজনের সাথে কথা বলার, আমরা একটু দেখাতে চাই। এই সাইজের গরুগুলো কিন্তু 70-80 হাজার টাকা, গত বছর কিন্তু এর চেয়ে বড় গরুগুলো কিন্তু 70-80 হাজার টাকায় বিক্রি হয়েছে, তো এবারের চিত্রটি কিন্তু একদম ব্যতিক্রম। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যেহেতু আগামীকাল বাজার জমে উঠবে এমনটাই বলছেন যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই, এবং যারা ইজারাদার তারাও বলছেন যে এই এই গরুগুলো কিন্তু 1.5-2 লাখ টাকা করে কিন্তু দাম হাঁকানো হচ্ছে। এখানে যে ব্যাপারীরা এসেছেন তারা কিন্তু তাদের কাছে ক্রেতারা 1.2 লাখ বলার পরও কিন্তু তারা গরুগুলো কিন্তু তারা আসলে ছাড়ছেন না, তারা আসলে কাঙ্ক্ষিত দাম সেই দামের জন্য তারা অপেক্ষা করছেন। একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আগামীকাল গরুর দাম কমতে পারে এমনটা ক্রেতারা আশা করছেন, এই কারণে অনেকে আজকে দেখে যাচ্ছেন তারা গরু কিনছেন না। আবার অন্য একটি বিষয় সেটি হলো যেহেতু করোনার সংক্রমণটা বেড়ে গিয়েছে, অনেকেই গরু হাটে আসছেন না, এবং সে কারণেই ব্যাপারীরাও তারাও আশায় আছে। সব কিছু মিলিয়ে আগামীকাল বোঝা যাবে যে আসলে গরুর হাট ঢাকার গরুর হাট দেখলাম, একটু চট্টগ্রামের হাটের খবর জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, চট্টগ্রামে রাতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর বেচা বিক্রি নিয়ে কি বলছেন বিক্রেতারা? দেবাশিস, আজকে থেকে চট্টগ্রামের যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো 24 ঘন্টায় বেচা কেনা চলবে, অর্থাৎ রাত দিন 24 ঘন্টায় খোলা থাকবে, বেচা বিক্রির চলবে। সেই হিসাবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন রাত 10:30 এখানকার যে নূর মোহাম্মদ হাউজিং এর যে পশুর হাটটি রয়েছে উপচে পড়া মানুষের ভিড়, সেখানে মানুষজন যে ঢুকবেন সেই জায়গাতে বা সেই রকম অবস্থাও নেই, অর্থাৎ বুঝতেই পারছেন যে মানুষজন আসলে আজকে থেকেই পশু কেনার জন্য, কোরবানির পশু কেনার জন্য বের হচ্ছেন, এবং বেচা কেনাও এখানকার যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে আজকে থেকে বেশ বেচা কেনা শুরু হচ্ছে, বিশেষ করে মাঝারি যেসব গরু রয়েছে সেই গরুগুলোই মানুষের চাহিদা বেশি, মাঝারি বা ছোট আকারের। এবং চট্টগ্রামের যেহেতু বাণিজ্যিক রাজধানী, মানুষজন বেশিরভাগই ব্যবসা করেন, বড় বড় গরুরও চাহিদা আছে, সেক্ষেত্রে বলছেন যে এখনও অনেকেই আছেন, যে শত শত হাজার হাজার মানুষ এখানে আসছেন, অনেকেই কিনতে এসছেন, আবার অনেকে এখনও দেখছেন যেহেতু হাতে এখনও 2 দিন সময় রয়েছে, সেই হিসাবে প্রত্যেকেই কিন্তু এক বাজার থেকে এখানে দেখছেন, এই বাজার থেকে অন্য বাজারে গিয়ে আবার যাচাই করছেন, এই জায়গাটি কিন্তু হচ্ছে, যদিও মানুষের মধ্যে কিছুটা ভয় রয়েছে, ভীতি রয়েছে যে এত মানুষের ভিড়ে পশু কিনতে হবে, এর মাঝে করোনার সংক্রমণেরও ঝুঁকি আছে, সব কিছু মিলে এখন পর্যন্ত বলা যায় যে চট্টগ্রামের যে পশুর হাট সেটি আজকে থেকে একেবারে জমজমাট, বেশ বেচা কেনাও চলছে ভালোই। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। লঞ্চে গাদাগাদি করে ঘরে ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। 60% বেশি ভাড়া আদায় করা হলেও ডেকে দূরত্ব বজায় রেখে বসানোর কোনো উদ্যোগ নেই লঞ্চ কর্তৃপক্ষের। বিকেল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ আশেপাশের সড়কে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। নিম্ন আয়ের মানুষেরা বলছেন ঈদ তো আছেই, এছাড়া সামনে কঠোর লকডাউন, তাই বাড়ি যাচ্ছেন তারা। ঢাকায় আয়ের পথ বন্ধ, পকেটও প্রায় ফাঁকা, এই অবস্থায় সবখানেই দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে ক্ষোভ জানান তারা। এছাড়া রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ ঘাটে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয় যাত্রীদের, যানজটে নাকাল হয়ে কেউ কেউ নির্ধারিত লঞ্চে যেতে পারেননি।
পার্সেন্ট ভাড়া নিবে, সেই জায়গায় আপনার ফাঁকা ফাঁকা করে নিবে, সেই জায়গায় না করে আপনার যাত্রী বইরা নিতেছে, এটা কি মাস্ক বইরা গিলা বইবে বলেন? গাদা গাদা ভিতরে যাচ্ছে মানুষ, কিন্তু ভাড়া তো ঠিকই নিবে বেশি। লঞ্চে কষ্ট হয় আইতে, রাস্তায় অনেক ঝামেলা হয়েছে, এটা যানজট। বাবা মার সাথে ঈদ কুরবানি করতে হবে না, সেই জন্য যাইতেই হবে। ভোগান্তি মাথায় নিয়ে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। বাস যাত্রায় যাত্রীচাপ বেশি না থাকলেও গাড়ি পেতে দেরি হচ্ছে তাদের, বাড়তি ভাড়ার অভিযোগ অনেকের। ঢাকার বাইরের মহাসড়কগুলোয় তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা নাকাল হচ্ছে তারা। সবচেয়ে বেশি জট ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, লঞ্চ ও ফেরিঘাটগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। বাবা মা আর ছোট বোনকে নিয়ে ঈদ করতে ফেনীতে গ্রামের বাড়ি যাবেন ফাহাদ। সময় মতো গাড়ি না আসায় সায়দাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ। তবে ঈদ আনন্দের কাছে এ অপেক্ষা তুচ্ছ। কষ্ট থাকলেও ভালো লাগছে যেহেতু ঈদে যাওয়া হচ্ছে। ওইখানে আমার চাচাতো বোনরা আছে, অনেক আত্মীয় স্বজনরা আছে, তাদের সাথে যাই করব। টার্মিনালগুলোতে চাপ বেশি না থাকলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বাড়তি ভাড়ার অভিযোগ ছিল কারো কারো কণ্ঠে। সুরক্ষা বিধি মানতে বরাবরের মতোই অবহেলা স্পষ্ট। অনেক গাড়িতেই উপেক্ষিত সরকারি নির্দেশনা। 60% বর্ধিত করার পর আরও বাড়তি 20 টাকা নিতেছে। গাড়ি পেতে অনেক দেরি হয়েছে, বিকজ সিলেটের অনেক বাসগুলো সামনে ছিল, তো এই জন্য এই গাড়িগুলো আসতে অনেক দেরি হয়েছে। মাস্ক আছে তো সাথে, বাবু ভয় পায় বলছে উঠতে, আপনার স্বামী স্ত্রী এই জন্য অ্যাক্সিডেন্ট করছে। তবে অব্যাহত আছে প্রশাসনের তদারকি, নিয়ম না মানায় শাস্তির পাশাপাশি করা হচ্ছে জরিমানা। আমরা যতগুলো গাড়ি পরিদর্শন করেছি এর মধ্যে একটাকে যেহেতু পাই নাই সেটাকে আমরা জরিমানা করেছি। এদিকে ঘরমুখো মানুষের চাপ পড়েছে মহাসড়কে। সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের দীর্ঘ জটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। গাজীপুর চৌরাস্তা সহ ঢাকা ময়মনসিংহ রোডেও গাড়ির চাপ দেখা যায় অনেক, তাই বিলম্বে রাজধানীতে ফেরে দূরপাল্লার বাসগুলো। কালকে রাতে পড়ছি জামে, এই পর্যন্ত জাম ঠেলতেছি, এতক্ষণ ধরে বসে রয়েছি, মানে এত বিরক্তি লাগতেছে। বরাবরের মতোই প্রধান দুই ফেরিঘাটে উপচে পড়া ভিড়। শিমুলিয়াতে সকাল থেকে লঞ্চ ফেরি স্পিডবোটে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ। লঞ্চেও মানা হচ্ছে না অর্ধেক যাত্রী নেয়ার বিধিনিষেধ, আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। পাটুরিয়া সহ দুই ঘাটেই পারাপারের অপেক্ষায় বহু যানবাহন। তবে ঈদ করতে অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। সরকারি নিয়ম মেনে যথাসময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এছাড়া ঢাকায় ফেরার টিকিট বিক্রিও শুরু হয়েছে আজ। রোজার ঈদে হয়তো ছুটি একটু কম কাটাইছি, কোরবানি ঈদের জন্য একটু ছুটিটা একটু বেশি। টিকিট পাওয়াটাও একটা মানে ভাগ্যের ব্যাপার বলা যায়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে মহাকালী বাস স্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক। আলামিন, দিনভর তো বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ছিল, এই মুহূর্তে যাত্রীচাপ কেমন দেখছেন? কিছুটা কম, দুপুরে সেই যাত্রীর চাপ কমে যাওয়ার পর থেকে আর আসলে বাড়েনি। আপনি জেনে থাকবেন আগামীকাল থেকে গার্মেন্টসগুলো ছুটি হওয়া শুরু করবে, আসলে তারপর থেকেই হয়তো যাত্রীর চাপ বাড়বে বলে আশা করছেন এখানকার যারা টিকিট বিক্রেতারা আছেন তারা বলছেন আমাদের। এবং দিনভর কিন্তু এই যাত্রীর চাপটি ছিল, এবং এই যাত্রীর চাপ আসলে গত দুই দিন থেকে আমরা দেখেছি, এবং যানবাহনের যে মহাসড়কে যে চাপ ছিল সেটি আসলে স্পষ্ট করে দেয় যে যাত্রী কী পরিমাণ ঢাকা ছাড়ছেন ঈদ উপলক্ষে। কঠোর লকডাউন তো আছেই, কিংবা ঈদের পরে 23 তারিখ থেকে আরেকটি লকডাউন ঘোষণা করেছে ইতিমধ্যে সরকার, তারপরেও মানুষ যাচ্ছেন। বিশেষ করে যারা এখন পর্যন্ত নিম্নের মানুষ যারা ঢাকা শহরে ছিলেন তাদের আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা অধিকাংশই ঢাকা ছাড়ছেন অন্তত এই বিষয়টি মাথায় রেখে যে গেলে হয়তো অন্তত আগামী 20 দিন তারা ঢাকায় ফিরতে পারবেন না, সে ধরনের বন্দোবস্ত করেই কিংবা সে ধরনের ব্যবস্থা নিয়েই তারা যাচ্ছেন। আমি মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছি দেবাশিস। এখান থেকে মূলত ময়মনসিংহ যে বিভাগ রয়েছে সেই বিভাগের বিভিন্ন জেলা শহরগুলোতে বেশি পরিমাণে বাস যায়, এবং আপনি জেনে থাকবেন উত্তরাঞ্চলেও এখান থেকে অনেক বাস যায় রংপুর, গাইবান্ধা, বগুড়া সহ কুড়িগ্রামের দিকে। সেই বাসগুলোর টিকিট কাউন্টার আমি বন্ধ দেখেছি, অর্থাৎ উত্তরাঞ্চলের যে
দূরপাল্লার যে বাসগুলো ছিল সেই বাসগুলোর আসলে টিকিটের চাহিদা বেশি ছিল, অথবা আমরা এটা বলতে পারি যে উত্তরাঞ্চলের যে বাসগুলো দেবাশিস রয়েছে সেই বাসগুলো আসলে এই মহাখালী কাউন্টার থেকে খুব বেশি পরিমাণ ছাড়ে না, কিন্তু যে ময়মনসিংহ বিভাগের যে জেলা শহরের বাসগুলো সেখানে কিন্তু টিকিট অ্যাভেলেবলের কথা বলে জানিয়েছেন আমাদের এখানকার কাউন্টারে বিক্রেতা। এবং আমি এসে দেখেছি তারা ডাকছিলেন শেরপুর কিংবা নেত্রকোনা বলে এবং সহজেই টিকিট মিলছে। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাট ও বাড়িতে গেলে এটা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঈদ যাত্রায় কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঘর মুখো যাত্রা, এই যাত্রা অন্তিম যাত্রা পরিণত করতে পারে এই কথা কেউই ভাবছেন না, মনে রাখছে না কেউ যে সরকারকে ফাঁকি দিবে, আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিবে, কিন্তু করোনাকে ফাঁকি দেওয়া কিছুতে সম্ভব নয়। গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে, তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে, তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সদ্য সাবেক সদস্য ডক্টর শামসুল আলম, দায়িত্ব পেতে পারেন পরিকল্পনা মন্ত্রণালয়ে। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব। এর আগে পরিকল্পনা কমিশনে এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন ডক্টর শামসুল আলম। পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন 35 বছর। পরিকল্পনা কমিশনে যোগ দেন 2009 সালে পান সিনিয়র সচিব পদমর্যাদা। কর্মজীবনে দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ অর্থনীতিতে 21শে পদক পান ডক্টর শামসুল আলম। কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া মানুষদের সম্মান করতে হবে, শুধু সরকারি সুযোগ সুবিধা ভোগ নয়, জনগণের কল্যাণে কাজ করতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কোভিড মোকাবেলা করেও অর্থনীতিকে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই জন্য সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সরকারি তহবিল জমা করার মাধ্যমে মন্ত্রণালয় ও বিভাগগুলোর পক্ষে রবিবার 2020-21 অর্থ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট সচিবরা। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2019-20 সালে বার্ষিক কর্মসম্পাদনে সেরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় শুদ্ধাচার পুরস্কার। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, কোভিডের মধ্যেও দেশের অর্থনীতি সচল আছে, সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন। শেখ হাসিনা বলেন, করোনাকালে প্রণোদনা বাস্তবায়ন বড় কাজ ছিল, সেটি সুষ্ঠুভাবে করেছেন সংশ্লিষ্টরা। জনগণের কল্যাণের কথা মাথায় রেখে সকলকে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি। শ্রমের মূল্য দেওয়া, এটা তো আমাদের দায়িত্ব, এবং তাদেরকে সেইভাবে সম্মান দেওয়া এবং তাদের জন্য কাজ করা, সেটাই তো বড় শিক্ষা এবং সেটাই তো বড় দায়িত্ব। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর দেখিয়ে দেওয়া নির্দেশনা মেনেই কাজ করতে হবে সকলকে। শুধু সরকারি থেকে শুধু সরকারি সুযোগ সুবিধা ভোগ করবো তা নয়, এখানে আমাদের একটা দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা হচ্ছে জনগণের প্রতি, জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে। প্রধানমন্ত্রী জানান, দেশের সকলকেই করোনার টিকার আওতায় আনা হবে, ঈদে ঘরমুখী মানুষদের সুরক্ষা নিশ্চিতে সবাইকে যার যার দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।
করোনা পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন অপরিকল্পিত লকডাউনের সার্বিক অবস্থা এখন লেজে গোবরে। জানান, সম্প্রতি গ্যাটকো মামলায় খালেদা জিয়াকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি। গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মনে করে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। শুধু মিথ্যাচার করে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকারের নেই। অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দুটোই চাচ্ছি। টিকা সংগ্রহ এবং বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে হবে। করোনা সংক্রমণ রোধে লকডাউন সহ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে অপরিকল্পিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ব্যর্থতার দায়ে আবারও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। প্রথমে লকডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন, ঈদের একদিন পর থেকে আরও কঠোর লকডাউন, লকডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন, ঈদের একদিন পর থেকে আরও কঠোর লকডাউন, শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা থেকে মনে হয় সরকারি সিদ্ধান্তগুলো সবই পাবনার হেমায়েতপুর থেকে আসছে। সম্প্রতি গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে সমস্ত কিছু ভেঙে গত 2018 নির্বাচনের আগে মামলাগুলো শুনানি করা হয়েছিল যাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। সেই স্কিমটা এখনও চলমান আছেন এবং সেইটার অংশ হিসাবেই আজকে গ্যাটকো মামলায় অযাচিতভাবে অনেক কিছু বলা হয়েছে, যদিও বেগম খালেদা জিয়া এই মামলার কোনো পার্টি না। অভিযোগ করা হয় জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করতেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা এখনও সচল রাখা হয়েছে। আইন যদি তার নিজস্ব গতিতে চলে তাহলে কোনো মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে টিকবেন না। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়েছে, তার উপর কমছে না সংক্রমণের হার। পরীক্ষা অনুপাতে রবিবারও 29% শরীরে কোভিড শনাক্ত হয়েছে, চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। সেবা নিয়ে আন্তরিকতার অভাব বলছেন রোগীর স্বজনেরা। লকডাউন শিথিল হলেও শিশু ও বয়স্কদের হাঁটে যেতে মানা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা নেই বললেই চলে, রোগী আছে অধিকাংশ সাধারণ বেডেও। তবু উপসর্গ নিয়ে প্রতিদিনই রাজধানীর বাইরে থেকে আসছে অনেকেই, বেশিরভাগেরই লাগছে অতিরিক্ত অক্সিজেন। জ্বর হয়েছিল, জ্বর হয়ে মানে হাঁটতে পারতো না, অক্সিজেন প্রবলেম, শ্বাস নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, যার জন্য ওরা ঢাকায় পাঠাইছে। এখন নিচে রাখছি বলতেছে এটা উঠাইতে হইব। আচ্ছা কি রোগী উঠাবো কিভাবে? রোগী ট্রলি সহকারে উঠানো সম্ভব? একটা হসপিটাল, এত বড় একটা হসপিটাল, একটা লিফটের ব্যবস্থা নাই গা। দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা 11 লাখের বেশি, গেল 9 দিনেই বেড়েছে 1 লাখ রোগী, শনাক্তের হার 29%। নতুন করে প্রাণ হারিয়েছেন 225 জন। কেবল ঢাকায় নয়, করোনায় প্রাণ গেছে খুলনা, চট্টগ্রাম সহ সব বিভাগেই। আমাদের একটা নির্দেশনা দেওয়া আছে যে আমাদের এটাকে 500 বেডের যাতে করা যায়। আমরা ইতিমধ্যেই একবার খুব তাড়াতাড়ি আমরা আরও 100 বেড চালু করার জন্য অলরেডি আমরা কর্মপরিকল্পনা শুরু করে দিয়েছি। আমরা 2টি ওয়ার্ডকে অলরেডি খালি করে দিয়েছি এবং ওখানে প্রস্তুতি হলে আমরা খুব তাড়াতাড়ি এই 2টি ওয়ার্ডকে চালু করতে পারব। কোভিডের অবস্থান ঊর্ধ্বমুখী হলেও লকডাউন শিথিল, তবে স্বাস্থ্যবিধি মানায় আবারও তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। বাজার খোলা থাকলেও অবাধে চলাচল না করার আহ্বান জানানো হয় অধিদপ্তরের বুলেটিনে। শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা যাদের কোমরবিধিতে আছে তারা পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদেরকে নিরুৎসাহিত করতে চাই, যাদের টিকা গ্রহণ করেননি তাদেরকেও আমরা নিরুৎসাহিত করতে চাই। বিদেশগামীদের প্রয়োজন অনুযায়ী সিনোভ্যাক ও মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভ্যাকসিনের আওতায় এলেন পোশাক শ্রমিকরা। শুধু এনআইডি কার্ড দেখিয়ে গাজীপুরে আজ পরীক্ষামূলকভাবে দেয়া হয় ভ্যাকসিন। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা আসছে কাল, আর দ্রুততম সময়ে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। নিবন্ধন ছাড়াই এনআইডি দেখে ভ্যাকসিনের আওতায় আসলেন পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুরের কোনাবাড়িতে একটি কারখানায় এই কার্যক্রম শুরু করা হয়।
সরকারের একটা ফর্ম আছে, সেই ফর্ম এটা ফিল আপ করতে হবে। এক্সেল শিটে সব ফর্ম ফিল আপ করে এটা অলরেডি আমাদের কাছে আসা শুরু করেছে। এটা আমাদের কাছে দিবে, আমরা এটা এমআইএসকে দিব, এমআইএস এটা তাদের অনলাইনে এটা এন্ট্রি দিবে, এন্ট্রি দিলে সবাই এটা নথিভুক্ত হয়ে যাবে। এদিকে সরকারের ক্রয় চুক্তি মোতাবেক দ্বিতীয় চালানে আসা সিনোফার্মের 20 লাখ টিকা উপজেলা পর্যায়ে দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর শামসুল হক। সারা দেশেই আমরা এটা দিয়ে দিয়েছি, জেলা উপজেলা পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং প্রত্যেক জায়গায় মানুষ প্রচুর পরিমাণে ভ্যাকসিন এখন নিচ্ছে। বর্তমানে যেরকম একটা ফ্লো আছে ভ্যাকসিনের, এই ভ্যাকসিন যেভাবে আসছে এটা আমাদের রাখার সক্ষমতা আমরা ইতিমধ্যে তৈরি করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তৈরি মডার্নার আরও 30 লাখ করোনা টিকা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। নিজের ফেসবুক পেজে মন্ত্রী জানান এই টিকা শিপমেন্টের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ভারত থেকেও আসবে চুক্তির টিকা। অ্যাস্ট্রাজেনিকার টিকা বাংলাদেশকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তিনি একথা জানান। কোশিশ তো ওই হ্যাঁ কি আগে সপ্লাই কাজ সপ্লাই বড় যায় তো সব মুমকিন হতে পারে, যাকে চেক কর সকেন। খুব শিগগিরই কিভাবে টিকা দেওয়া যায় সেই চেষ্টাই চলছে বলে জানান হাইকমিশনার। শওকত মঞ্জুশান্ত, যমুনা নিউজ, ঢাকা। শুধু ই ভ্যালি নয়, আইন লঙ্ঘন করলে যে কোনো কোম্পানির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। সচিবালয়ে ই কমার্স নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে তিনি আরও বলেন, ই কমার্স নিয়ে দেয়া নির্দেশনা কোম্পানিগুলো মেনে চলছে কিনা তা খতিয়ে দেখা হবে, আইন লঙ্ঘন করলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাণিজ্য সচিব বলেন, ই ভ্যালির 64 কোটি টাকার সম্পদ আছে, ভোক্তারা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবেন। বৈঠকে ই ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল জানান, ই ভ্যালি সহ 6টি কোম্পানিকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তাকিবের নৈপুণ্যে দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। স্বাগতিকদের করা 240 রানের জবাবে সাকিব আল হাসানের অপরাজিত 96 রানে 5 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, যা একই সাথে আইসিসি সুপার লিগ টেবিলে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান আরও সুসংহত করল। 75 রানে 4 উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে বাংলাদেশ, তখন ব্যাট হাতে প্রত্যাবর্তন মহারাজের। দলের বড্ড প্রয়োজনে ব্যাট প্যাচের শিকল ছিঁড়ে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে 8 উইকেটে 69 রানের এক পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে মাঠ ছাড়লেন 96 রানে অপরাজিত থাকা সাকিব। এর আগে 241 রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে মন্থর গতিতে ইনিংস শুরু করেন তামিম ও লিটন। 34 রান করে তামিম ফেরেন সিকান্দার রাজার দুর্দান্ত ক্যাচে, আর 21 রান করে তামিমের দেখানো পথে হাঁটেন লিটনও। টানা দ্বিতীয় ম্যাচে মিঠুন ও মোসাদ্দেক সৈকত ব্যর্থতার গণ্ডিতে বন্দী থাকলে 75 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। 5ম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রতিরোধের চেষ্টা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। 53 বলে ক্যারিয়ারের 49তম 50 তুলে নেন সাকিব, যা এই বছরে ওয়ানডেতে তার দ্বিতীয় অর্ধশতক। কিন্তু 26 রান করে রিয়াদ মুজারাবানের শিকারে পরিণত হলে 55 রানেই ভাঙে এই জুটি। 130 রানে 5ম উইকেট হারিয়ে ম্যাচ জয়ের লড়াইয়ে বড় এক ধাক্কা খায় টাইগাররা। সাকিবকে নিঃসঙ্গ সেনানির মতো ছেড়ে চলে গেছেন মিরাজ ও আফিফ। দলের বড্ড বিপদে অপ্রয়োজনীয় সুইপ করতে গিয়ে মিরাজ আর আফিফ ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ফিরেছেন সাজ করে। 153 রানে তখন 7 উইকেটের দল বাংলাদেশ। তবে সাইফুদ্দিন সেই ভুল করেননি, 28 রানে অপরাজিত থেকে সাকিবকে যোগ্য সঙ্গ দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফেনীর এই ক্রিকেটার। এদিকে দিনের শুরুতে বল হাতে ভালো শুরু করেছিল বাংলাদেশ। 6ষ্ঠ বলে তাসকিনের পেসে কামুনু কাম হয়ে পয়েন্টে ধরা পড়েন আফিফের হাতে। পরের 2 উইকেট মিরাজ ও সাকিবের। ম্যাচের 25তম ওভারে দ্বিতীয় বলে ঘটে অদ্ভুত এক ঘটনা। শরীফুলের এই বলে ব্যাট লাগাতে ব্যর্থ হওয়ার পর শ্যাডো শট প্র্যাকটিস করতে গিয়ে বেল ভেঙে ফেলেন টেইলর। সাকিব আল হাসানের আবেদনের ফলে থার্ড আম্পায়ার আউট দেন 26 রান করা টেইলরকে, তাতেই জিম্বাবুয়ের বড় স্কোরের স্বপ্ন খায় বিশাল এক ধাক্কা। জিম্বাবুয়ের স্কোর 200 রানের গণ্ডি পেরোয় ওয়েসলি মাদভেরের ব্যাটে। মাদভেরের 56 রানের ইনিংসের সাথে মায়ার্সের 34 আর রাজার 30 রানের ইনিংসে 9 উইকেটে 240 রান করে জিম্বাবুয়ে, যা 5 বল আর 3 উইকেট হাতে রেখে টপকে যায় টাইগাররা। সাকিব আল হাসানের ব্যাটে ওয়ার্ল্ড কাপ সুপার লিগে প্রথম অ্যাওয়ে সিরিজ জিতল বাংলাদেশ।
এই ম্যাচেই সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলে 12,000 রান সংগ্রহকারী ক্লাবের সদস্য হয়েছেন। তবে বল হাতে সাকিব আর মাত্র 17 উইকেট নিলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 12,000 রান আর 600 উইকেট পাওয়ার কীর্তি গড়বেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। পবিত্র হজ পালনের অংশ হিসেবে মিনায় জড়ো হয়েছেন মুসল্লিরা। করোনা সতর্কতার অংশ হিসেবে এবার মক্কা থেকে ধাপে ধাপে বাসে করে হজযাত্রীদের নেওয়া হয় তাবুর নগরীতে। এদিন মিনাতেই অবস্থান করবেন মুসল্লিরা। সোমবার ফজরের নামাজ পড়ে যাবেন আরাফাতের ময়দানে, সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। একসাথে জোহর এবং আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন, সেখানে রাত্রি যাপনের পর সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। এই দিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্যে দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মহামারী পরিস্থিতিতে নির্বিঘ্নে হজ পালনের জন্য এবার আধুনিক নানা প্রযুক্তির সহায়তা নিচ্ছে সৌদি আরব। শারীরিক সংস্পর্শ এড়িয়ে হজ যাত্রীদের সেবা দিতে ব্যবহৃত হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা। স্মার্ট কার্ড ও স্মার্ট ব্রেসলেটের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল নজরদারিতে থাকছেন মুসল্লিরা। বিজ্ঞান বিষয়ক কোনো প্রদর্শনী নয়, মসজিদুল হারামেই কিছুক্ষণ পরপর চোখে পড়ছে আধুনিক প্রযুক্তির এসব রোবট। কারো দায়িত্ব জমজমের পানি বণ্টন, কারো আবার কাজ হলো স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজ করা কাবাঘরের চারপাশ। মহামারী পরিস্থিতিতে শারীরিক সংস্পর্শ এড়াতে এবার এমন নানা প্রযুক্তির সম্মিলন ঘটিয়েছে সৌদি আরব। সব হজযাত্রীকে সরবরাহ করা হয়েছে স্মার্ট কার্ড। এক কার্ডেই নিশ্চিত হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা। করোনা ভাইরাসের কারণে ব্যতিক্রমী পরিবেশ এবার প্রথমবারের মতো বিপুল প্রযুক্তি দেখতে পাচ্ছি। ই সেবা নির্ভর নিবন্ধন ও অনলাইনে অর্থ জমার বিষয়টি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, দ্রুত করোনা নির্মূল করুন। কঠিন সময়েও হজযাত্রীর তালিকায় থাকতে পেরে আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। করোনা পরিস্থিতিতে টানা দ্বিতীয় বছর সীমিত পরিসরে হচ্ছে পবিত্র হজ। দুই ডোজ টিকা প্রদান সহ নানা শর্ত পূরণ করে কেবল সৌদিতে বসবাসরতরাই পেয়েছেন অনুমতি। ভাইরাসের সংক্রমণ এড়াতে পদে পদে নানা নির্দেশনা মানতে হচ্ছে তাদের। 18 থেকে 60 বছর বয়সীমা বেঁধে দিলেও অনেক মুসল্লি দীর্ঘক্ষণ চলাফেরায় অক্ষম, তাদের জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া সার্বক্ষণিক শারীরিক পরিস্থিতি নজরদারিতে রাখতে অনেকেই পেয়েছেন স্মার্ট ব্রেসলেট। এত সতর্কতার পরও কারো কোনো বিপদ হলো কি না সিসি ক্যামেরায় তা পর্যবেক্ষণ করছে বিশাল নিরাপত্তা বাহিনী। এবছর প্রশিক্ষিত ক্যাডারদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা 2 সেকেন্ডের মধ্যে কল রিসিভ করেন, 45 সেকেন্ডের মধ্যে সেটি যথাযথ স্থানে সংযুক্ত করা হয়। স্বাভাবিক সময়ে প্রায় 25 লাখ হাজির উপস্থিতিতে মুখর থাকে মক্কা। করোনা সতর্কতায় এবার হজের সময়ও অনেকটা খালি কাবা। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধাপে ধাপে তাওয়াফের সুযোগ দেওয়া হয়েছে মুসল্লিদের। মৌল ইসলাম, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।